আজকে পড়বো ধ্বনিতত্ত্ব চ্যাপ্টার 3। ধ্বনিতত্ত্ব ধ্বনি শব্দের আবেদনিক অর্থ শব্দ বা আওয়াজ, কিন্তু ব্যাকরণে ধ্বনি শব্দটি যে কোনো শব্দ বা আওয়াজ অর্থে ব্যবহৃত হয় না, যেমন হাসি, কান্না, হাতি, নাক ডাকার আওয়াজ কিংবা মেঘ, ঝড়, জল, ঝর্ণা, পশু পাখি, যন্ত্রপাতি ইত্যাদি শব্দ বা আওয়াজ বা ডাক ব্যাকরণে ধ্বনি নয়। তাহলে প্রশ্ন, ব্যাকরণের কোন ধরনের শব্দ বা আওয়াজ ধ্বনি? ব্যাকরণে ধ্বনি বলতে বোঝায় বাগ্ধ্বনি বা কথা বলার ধ্বনি, অর্থাৎ আমরা কথা বলার সময় যে শব্দগুলি উচ্চারণ করে কথা বলি সেই শব্দ বা আওয়াজই ব্যাকরণের ধ্বনি। কাজে বলা যায় মানুষ কথা বলার সময় বাগযন্ত্রের সাহায্যে মুখবহর থেকে যে শব্দ বা আওয়াজ উচ্চারণ করে তাকে ধ্বনি বলে। প্রসঙ্গত ধ্বনি বা বাগ্ধ্বনি সম্পর্কে কয়েকটি কথা স্মরণে রাখা আবশ্যক। এক, ধ্বনি বা বাগ্ধ্বনি হলো ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম একক, নিচের স্তর। যেমন, আমার বাবা কলকাতাতে থাকেন। প্রদত্ত বাক্যটি চারটি পদ জুড়ে উচ্চারিত হয়েছে, আমার বাবা কলকাতাতে ও কলকাতাতে আরেকটা থাকেন। এই চারটি পদের প্রত্যেকটিকে সবচেয়ে ক্ষুদ্রতম একক বা অংশে বিশ্লেষণ করলে পাওয়া যায় আমার, আম আ যোগ ম যোগ আ যোগ রাজ অ, আমার বাবা, ব যোগ আ যোগ ব যোগ আ, বাবা কলকাতাতে, ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ক যোগ আ যোগ ত যোগ আ যোগ ত যোগ এ, থাকেন, থ যোগ আ যোগ ক যোগ এ যোগ ন যোগ অ, থাকেন। এই যে চারটি পদের ক্ষুদ্রতম একক বা অংশগুলি পাওয়া গেল সেই প্রত্যেকটি খণ্ড খণ্ড একক বা অংশ ভাষায় এক একটি ধ্বনি। আমরা কথা বলার সময় এইভাবে একাধিক ক্ষুদ্রতম একক বা খণ্ড খণ্ড ধ্বনি জুড়ে রূপ জুড়ে পদ আচ্ছা এইভাবে একাধিক ক্ষুদ্রতম একক বা খণ্ড খণ্ড ধ্বনি জুড়ে রূপ জুড়ে পদ, পদ জুড়ে বাক্য, বাক্য জুড়ে ভাষা উচ্চারণ করি। ধ্বনি বা বাগ্ধ্বনি ভাষার ক্ষেত্রে ভাষার কেবল সবচেয়ে ক্ষুদ্রতম একক নয়, ধ্বনি বা বাগ্ধ্বনি ভাষার কেবলমাত্র সবচেয়ে ক্ষুদ্রতম একক নয়, ক্ষুদ্রতম অর্থহীন এককও বটে। অর্থাৎ একাধিক ধ্বনি বা বাগ্ধ্বনি জুড়ে রূপ পদ বাক্যের মতো বড় বড় অর্থপূর্ণ একক তৈরি হলেও বাগ্ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। যেমন, অ ম অ, এই তিনটি ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু যদি ধ্বনি তিনটি জুড়ে আম পদটি তৈরি করি তাহলে পদটির অর্থ পাওয়া যায়। তাই বলা যায় ধ্বনির নিজস্ব অর্থ না থাকলে ভাষার অর্থ তৈরিতে এর ভূমিকা অপরিসীম। ভাষার ধ্বনি হলো উচ্চারণ গ্রাহ্য একটি বিমূর্ত ধারণা, আর এর লিখিত বা প্রতীক বা মূর্ত ধারণা বা রূপ হলো বর্ণ। তবে ধ্বনির লিখিত রূপ বর্ণ হলেও অধুনা ব্যাকরণে ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক সমান্তরাল নয়, কারণ আমরা অনেক সময় একটি ধ্বনি লেখার জন্য একাধিক বর্ণ ব্যবহার করে থাকি। যেমন, আমরা মুখে উচ্চারণ করি ন, কিন্তু লেখার সময় দুটি পৃথক বর্ণ ব্যবহার করি, মন পণ। আবার অনেক সময় একটি বর্ণের জন্য একাধিক ধ্বনি উচ্চারণ করে থাকি, যেমন অত, অত, অতুল, অতুল ইত্যাদি। তাই বাংলা ধ্বনি বা বর্ণমালায় ধ্বনি কম বর্ণ বেশি। প্রসঙ্গত, বাংলা ধ্বনি ও বর্ণমালা কাকে বলে জেনে নাও। যে কোনো ভাষায় যতগুলি ধ্বনি ও বর্ণ উচ্চারণ ও ব্যবহার করা হয় সেই সব ধ্বনি ও বর্ণের সমষ্টিকে সেই ভাষার ধ্বনি ও বর্ণমালা বলে। অনুরূপ, বাংলা ভাষায় যেসব ধ্বনি ও বর্ণ উচ্চারিত ও ব্যবহৃত হয় তাদের সমষ্টিকে বলা হয় বাংলা ধ্বনি ও বর্ণমালা। বাংলা ধ্বনিমালে মোট ধ্বনির সংখ্যা 41টি, যার মধ্যে 7টি স্বরধ্বনি, 4টি অর্ধস্বরধ্বনি ও 33টি ব্যঞ্জন ধ্বনি। বাংলা বর্ণমালায় মোট বর্ণের সংখ্যা 51টি, যার মধ্যে 11টি স্বরবর্ণ, 9টি বাদে ও 40টি ব্যঞ্জন বর্ণ সহ। স্বর ও ব্যঞ্জনের পৃথক পৃথক আলোচনায় এ সম্পর্কিত বিস্তৃত ধারণা দেওয়া হবে। ভাষা বিজ্ঞানে বাগ্ধ্বনি নিয়ে আলোচনা করা হয় প্রধানত 3টি শাখা, যথা 1 ধ্বনি বিজ্ঞান, 2 ধ্বনি বিচার বা ধ্বনিতা বিজ্ঞান, 3 ধ্বনিতত্ত্ব। আচ্ছা, এগুলো আর দেখবো না, মেন জিনিসে চলে আসি, স্বরধ্বনি। ঠিক আছে, ফুসফুস, এই দেখো এই ছকটা একবার দেখে নাও, এটা কীভাবে ধ্বনি সৃষ্টিতে কোথায় কীভাবে কোন কোন অংশে সাহায্য করে। ওটা মুখবহর, মাঝখানে যেটা দেখা যাচ্ছে এটা মুখবহর, এটা দন্তমূল, শক্ত তালু বা অগ্র তালু বলে এটাকে, সর্বোচ্চ তালু বা মূর্ধা, এটা মূর্ধা, মূর্ধন্য ভিতর থেকে আসে, পশ্চাৎ তালু, আলজিহ্বা, উপজিহ্বা, এটাকে বলে উপজিহ্বা, আলজিহ্বা, আলজিহ্বা, উপজিহ্বা, জিহ্বা মূল, এইদিকে এটা নাসারন্ধ্র, এটা ওষ্ঠ, এটা দন্ত, এটা অধর,
এটা জিহ্ব প্রান্ত বা জিহ্ব শাখা, অগ্রজিহ্বা বা ফলক, জিহ্বার সম্মুখ ভাগ, জিহ্বার পশ্চাৎ ভাগ। আদমের আপেল, এটাকে আদমের আপেল বলে। হ্যালো 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 হ্যালো, আদমের আপেল। এটা ফুসফুস। এটা কণ্ঠনালী, ঊর্ধ্বকণ্ঠ, শ্বাসনালী, খাদ্যনালী, এটাকে বলে খাদ্যনালী, এটা শ্বাসনালী। স্বরকক্ষ, স্বরতন্ত্রী, এটা ফুসফুস, যা স্বরধ্বনি। ফুসফুস নির্গত শ্বাসবায়ু মুখ গহ্বর দিয়ে বেরিয়ে আসার সময় বাকযন্ত্রে কোনো স্থানে বাধাপ্রাপ্ত না হয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেই সব ধ্বনিকে স্বরধ্বনি বলে। স্মরণীয় স্বরধ্বনিগুলি উচ্চারণে শ্বাসবায়ু বাকযন্ত্রে কোনো স্থানে বাধা পায় না বলে এরা অন্য ধ্বনির সাহায্য ছাড়াই আপনা আপনি স্পষ্টরূপে উচ্চারিত হয় এবং অন্য ধ্বনি উচ্চারণের সাহায্যও করে। এর লিখিত বা প্রতীক বা মূর্ত রূপ হলো স্বরবর্ণ। মান্যচলিত বাংলায় উচ্চারিত ধ্বনি স্বরধ্বনির সংখ্যা 7টি, কিন্তু বর্ণমালায় ব্যাপ্ত স্বরবর্ণ 12টি। অ আ ই ই উ উ রি ঋ এ ঐ ও ঔ। অবশ্য এর মধ্যে লি বর্ণের বাংলায় ব্যবহার নেই। এই ব্যবহৃত 11টি বর্ণের মধ্যে আবার ই ই রি এ ঐ ও এর যথাযথ উচ্চারণ বাংলায় নেই। যেমন বাংলায় অ এর কোনো সংক্ষিপ্ত ও সাংকেতিক রূপ নেই। অধ্বনিটি পূর্ণ ব্যঞ্জনের মধ্যে লুকিয়ে বা নিহিত অবস্থায় থাকে, যেমন ত ত যোগ অ, ট ট যোগ অ ইত্যাদি। অর্থাৎ অধ্বনিটি উচ্চারণে থাকলেও সাংকেতিক রূপে লেখায় থাকে না, একে নিহিত স্বরধ্বনি বলে। উচ্চারণ অনুসারে স্বরের স্থানী বিভাগ। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরকে প্রধানত 6 ভাগে ভাগ করা যায়, যথা ক কণ্ঠস্বর, খ তালব্য স্বর, গ ওষ্ঠস্বর, ঘ মূর্ধন্য স্বর, ম কণ্ঠ তালব্য স্বর, চ কণ্ঠস্বর। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরের এই ভাগগুলি আলোচনার পূর্বে স্বরের ক্রমটি সাজিয়ে নেওয়া হলো এইভাবে: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। অ আ এ ই ই উ উ রি এ ঐ ও ঔ। শ্রেণীবিভাগ কণ্ঠস্বর। উচ্চারণ স্থান কণ্ঠ স্বর অ আ, সংখ্যা নম্বর 1 আর 2। এটা করে কণ্ঠস্বর অ আ, এটা কণ্ঠ দিয়ে আসে অ আ। তালব্য স্বর তালুতে লাগবে এ ই ই 3 4 5, এগুলো এগুলো সংখ্যা। ওষ্ঠস্বর ওষ্ঠ বা ঠোঁট ও উ উ ঠোঁটের একটা ঠোঁটের আওয়াজের মাধ্যমে হয় উ। মূর্ধন্য স্বর মূর্ধা রে ভেতর থেকে আসে রে। কণ্ঠ তালব্য স্বর এ ওই, এগুলো কণ্ঠ তালব্য স্বর। কণ্ঠস্ব স্বর কণ্ঠ ওষ্ঠ ও ঔ। উচ্চারণ প্রকৃতি বা রীতি অনুসারে স্বরের শ্রেণীবিভাগ। উচ্চারণের সময়ের তারতম্য অনুসারে বাংলা স্বরকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, হ্রস্বস্বর ও দীর্ঘস্বর। হ্রস্বস্বর যেসব স্বর উচ্চারণকালে হ্রস্ব অর্থাৎ কম সময় লাগে বা অল্প শ্বাসভাবে ব্যবহৃত হয় তাদের হ্রস্বস্বর বলে, যেমন অ ই ই রি। এই 4টি হ্রস্বস্বর সংস্কৃতি রীতি অনুযায়ী হ্রস্বস্বর এক মাত্রায় হয়। দীর্ঘস্বর যেসব স্বর উচ্চারণকালে দীর্ঘ অর্থাৎ বেশি সময় লাগে বা বেশি শ্বাসভাবে ব্যবহৃত হয় তাদের দীর্ঘস্বর বলে, যেমন বাংলায় আ এ ই উ এ ওই ও ঔ। 2 3 5 7 9 10 11 12, এই 8টি দীর্ঘস্বর সংস্কৃতির রীতি অনুসারে দীর্ঘস্বর 2 মাত্রা হয়। প্রসঙ্গত জেনে রাখো, বাংলা ভাষায় দীর্ঘস্বরগুলি নামেই দীর্ঘস্বর, অর্থাৎ বাংলায় দীর্ঘস্বরগুলি কদাচিৎ দীর্ঘ উচ্চারিত হয়। প্রকৃতপক্ষে এদের উচ্চারণ হ্রস্বস্বরের ন্যায়। হ্রস্ব বা দীর্ঘস্বর ছাড়া সময়ের তারতম্যকে লক্ষ্য করে বাংলা স্বরকে আরও 1টি ভাগে ভাগ করা যায়, প্লুতস্বর। প্লুতস্বর প্লুত শব্দের অর্থ টানা, অর্থাৎ গানে কান্নায়। দূর থেকে কাউকে ডাকার সময় হ্রস্ব দীর্ঘ নির্বিশেষে যে কোনো স্বরকে অতিরিক্ত মাত্রায় টেনে টেনে উচ্চারণ করা হয় সেই টেনে টেনে উচ্চারিত স্বরকে প্লুত স্বর বলে, যেমন কুবের হাকিয়া বলে যদু হে এ এ মাছ কি বা। আরতেই রুদ্ধদ্বারের ভেতর থেকে কাতর স্বরে উঠেছে রবি বা বাবু, রবিবাবু আজ এখান থেকে সাড়া দিচ্ছেন এই যাই ইত্যাদি। প্রসঙ্গত জেনে রাখো, প্লুত স্বরে এই টান কমপক্ষে 3 মাত্রার হয়, তবে এই টানের মাত্রা যে কম হয় না এমন নয়। রে এ সতী, রে এ সতী কাদিলা পশুপতিও নয়। প্লুতস্বরে হ্রস্ব দীর্ঘ ভেদ নেই, এখানে যে কোনো স্বর প্রয়োজন মতো হ্রস্ব দীর্ঘ হয়। এছাড়া প্লুতস্বরের জন্য পৃথক লিখিত চিহ্ন নেই, যে কোনো স্বরকে কেবল অর্থ ও ভাব অনুযায়ী টেনে উচ্চারণ করা হয়। বাংলা স্বরকে
প্রকৃত বিভাজনের ভিত্তিতে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা মৌলিক স্বর ও যৌগিক স্বর। মৌলিক স্বর যেসব স্বরকে বিশ্লেষণ বা ভাঙা যায় না, অর্থাৎ যেসব স্বর একক ও অবিভাজ্য, তাদের মৌলিক স্বর বলে। সার্বজনীন বা আন্তর্জাতিক ভাষায় 8টি মৌলিক স্বর অ আ ই ঈ উ এ ও অ্যা অ্যা। অবশ্য এর মধ্যে বাংলা ভাষায় অ্যাকে স্বীকার করা হয় না, তাই বাংলায় স্বীকৃত মৌলিক স্বর 7 অ আ ই উ এ ও অ্যা। বাংলার এই 7টি মৌলিক স্বর প্রধানত 4টি দিক দিয়ে বিভাজন করা যায়। তবে সেই বিভাজনের পূর্বে মৌলিক স্বরের ক্রমটি এভাবে সাজিয়ে দেওয়া হলো: 1 2 3 4 5 6 7 ই উ এ ও অ্যা অ আ। জিহ্বার অবস্থান অনুসারে মৌলিক স্বরকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সম্মুখ স্বর, পশ্চাৎ স্বর ও কেন্দ্রীয় স্বর। সম্মুখ স্বর যেসব স্বর উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখ গহ্বরের সামনের দিকে এগিয়ে আসে বা অবস্থান করে, তাদের সম্মুখ স্বর বলে। যেমন বাংলায় ই এ অ্যা, এ 3 সম্মুখ স্বর। পূর্বের স্বরকে দেওয়া সংখ্যার ক্রমে প্রথম 3টি বিজোড় সংখ্যা অর্থাৎ 1 3 5 হল সম্মুখ স্বর, পশ্চাৎ স্বর। যেসব স্বর উচ্চারণকালে জিহ্বা সাধারণত মুখ গহ্বরের পেছনের দিকে থাকা অবস্থান করে, তাদের পশ্চাৎ স্বর বলে। বাংলায় উ ও অ, এই 3টি পশ্চাৎ স্বর। পূর্বের স্বরকে দেওয়া সংখ্যার ক্রমে 3টি জোড় সংখ্যা অর্থাৎ 2 4 6 হল পশ্চাৎ স্বর। কেন্দ্রীয় স্বর যে স্বর উচ্চারণ করে জিহ্বা সামনে বা পেছনে কোনো দিকে না গিয়ে মুখ গহ্বরের মাঝখানে অবস্থান করে, তাদের কেন্দ্রীয় স্বর বলে। বাংলায় আ স্বরটি কেন্দ্রীয় স্বর। পূর্ব ছকে দেওয়া 7 হলো ক্রমে 7 হলো কেন্দ্রীয় স্বর। জিহ্বার অবস্থান অনুযায়ী মৌলিক স্বরের শ্রেণীবিভাগের চিত্রটি এই রকম: সম্মুখ পশ্চাৎ। জিহ্বার ওঠানামা অনুসারে মৌলিক স্বরকে 4 ভাগে ভাগ করা যায়, যথা উচ্চ স্বর, উচ্চ মধ্য স্বর, নিম্ন মধ্য স্বর, নিম্ন স্বর, উচ্চ স্বর। যেসব স্বর উচ্চারণকালে জিহ্বা মুখ গহ্বরে উচ্চ স্থানে বা সবচেয়ে উপরে অবস্থান করে, তাদের উচ্চ স্বর বলে। বাংলায় ই ও এই 2টি উচ্চ স্বর। পূর্বের স্বরকে দেওয়া সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যা হলো উচ্চ স্বর। 1 2 উচ্চ মধ্য স্বর। যেসব স্বর উচ্চারণকালে জিহ্বা মুখ গহ্বরে উচ্চ মধ্য স্থানে অর্থাৎ উচ্চে কিছুটা নিচে অবস্থান করে, তাদের উচ্চ মধ্য স্বর বলে। বাংলার এ ও এই 2টি উচ্চ মধ্য স্বর। পূর্বের স্বরকে দেওয়া সংখ্যার তৃতীয় ও চতুর্থ সংখ্যা উচ্চ মধ্য স্বর। 3 4 নিম্ন মধ্য স্বর। যেসব স্বর উচ্চারণ করে জিহ্বা মুখ গহ্বরের নিম্ন মধ্য স্থানে অর্থাৎ নিম্নের কিছুটা উপরে অবস্থান করে, তাদের নিম্ন মধ্য স্বর বলে। বাংলায় অ্যা অ এই 2টি নিম্ন মধ্য স্বর। পূর্বের ছকে দেওয়া সংখ্যার পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা হলো নিম্ন মধ্য স্বর। নিম্ন মধ্য স্বর 5 6 নিম্ন স্বর। যে স্বর উচ্চারণকালে জিহ্বা মুখ গহ্বরে নিম্নে অর্থাৎ সবচেয়ে নিচে অবস্থান করে, তাকে নিম্ন স্বর বলে। বাংলায় আ স্বরটি নিম্ন স্বর। পূর্বের ছকে দেওয়ার অষ্টম সংখ্যা হলো নিম্ন স্বর 8। জিহ্বার ওঠানামা স্বরের সিনেমা চিত্রটি এরকম, চিত্রটা দেওয়া হয়েছে। ঠোঁটের আকৃতি বা অবস্থান অনুসারে মৌলিক স্বরকে 2 ভাগে ভাগ করা যায়, যথা প্রসারিত বা প্রসৃত স্বর, কুঞ্চিত বা বর্তুল স্বর। প্রসারিত বা প্রসৃত স্বর যেসব স্বর উচ্চারণকালে ঠোঁট দুটি ওষ্ঠ ও অর্থাৎ দুপাশে কম বেশি প্রসারিত হয় বা ছড়িয়ে যায়, তাদের প্রসারিত বা প্রসৃত স্বর বলে। বাংলায় ই এ অ্যা এই 4টি প্রসারিত স্বর। পূর্বের স্বরকে দেওয়া সংখ্যার সবকটি বিজোড় সংখ্যা হলো প্রসারিত স্বর 1 3 5 7। কুঞ্চিত বা বর্তুল স্বর যেসব স্বর উচ্চারণকালে ঠোঁট দুটি ওষ্ঠ ও অর্থাৎ কম্বিনে সংকুচিত ও গোল হয়, তাদের কুঞ্চিত বা বর্তুল স্বর বলে। বাংলায় উ অ অ এই 3টি কুঞ্চিত স্বর। পূর্বের ছকে দেওয়া সংখ্যার সবকটি হল জোড়া সংখ্যা কুঞ্চিত স্বর 2 4 6। ওষ্ঠের আকৃতি বা অবস্থান অনুযায়ী মৌলিক স্বরের শ্রেণীবিভাগের চিত্রটি এইরকম। ঠোঁটের ভাগ ভাগ বা মুখ গহ্বরের অবস্থা অনুসারে মৌলিক স্বরকে 4 ভাগে ভাগ করা যায়, যথা সংবৃত্ত, অর্ধসংবৃত, বিবৃত ও অর্ধ অবিবৃত। সংবৃত স্বর যে স্বর উচ্চারণ করলে মুখ গহ্বরের ফাঁকা ভাগ সবচেয়ে কম থাকে তথা ঠোঁট দুটির ভাগ প্রায় থাকে না, তাদের সংবৃত স্বর বলে। বাংলায় ই ও এই 2টি সংবৃত স্বর। পূর্বের ছকে দেওয়া সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যা হলো সংবৃত স্বর 1 2 অর্ধসংবৃত স্বর। যেসব স্বর উচ্চারণ করলে মুখ গহ্বর বা ঠোঁট দুটি সংবৃতের তুলনায় সামান্য খোলা থাকে, তাদের অর্ধবৃত্ত অর্ধসংবৃত স্বর বলে। বাংলা এ ও এই 2টি অর্ধসংবৃত স্বর। পূর্বের ছকে দেওয়া সংখ্যার তৃতীয় ও চতুর্থ সংখ্যা হলো অর্ধসংবৃত স্বর 3 4 অর্ধবিবৃত স্বর। যেসব স্বর উচ্চারণ করলে মুখ গহ্বর বা ঠোঁট দুটির ভাগ অর্ধসংবৃতের তুলনায় একটু বেশি ও বিবৃতের তুলনায় একটু কম বা অর্ধেক থাকে, তাদের অর্ধবৃত্ত বিবৃত স্বর বলে। বাংলায় অ অ এই 2টি অর্ধ বিবৃত স্বর। পূর্বের ছকে দেওয়ার সংখ্যার পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা হলো অর্ধ বিবৃত স্বর 5 6 বিবৃত স্বর। যে স্বর উচ্চারণকালে মুখ গহ্বর বা ঠোঁটের ভাগ সবচেয়ে বেশি তাকে বিবৃত স্বর বলে। বাংলায় আ স্বরটি বিবৃত স্বর। পূর্বের ছকে দেওয়ার সংখ্যার অষ্টম সংখ্যা হলো বিবৃত স্বর 8। ঠোঁটের ভাগ বা মুখ গহ্বর অবস্থান অনুযায়ী স্বরের শ্রেণীবিভাগের চিত্রটি এরকম। এবার পূর্বের পৃথক পৃথক 4টি চিত্রকে একত্রিত করে দেখে নাও।
যৌগিক স্বর যেসব স্বরকে বিশ্লেষণ বা ভাঙা যায়, অর্থাৎ যেসব স্বর একাধিক স্বরের মিলনে গড়ে উঠে তাদের যৌগিক স্বর বলে। বাংলায় যৌগিক স্বর বিভিন্ন নামে পরিচিত। যুগ্ম স্বর, দ্বিস্বর, সন্ধিস্বর, সন্ধ্যক্ষর ইত্যাদি। বাংলা ভাষায় যৌগিক স্বর প্রকৃতপক্ষে দুটি, ঐ ও যোগ অও। এই দুটি যৌগিক স্বরের বাংলায় লিখিত রূপ তথা বর্ণ রয়েছে। মানে বাংলায় যৌগিক স্বর কিন্তু দুটি, একটা ঐ আর একটা অও। ঐ আর একটা অও মনে রাখতে হবে, ঠিক আছে? ঐ একটা অও, ঠিক আছে? একটা মৌলিক স্বর, যেসব স্বরকে বিশ্লেষণ বা ভাঙা যায় না, অর্থাৎ যেসব স্বর একক অবিভাজ্য তাদের মৌলিক স্বর বলে। সার্বজনীন ও আন্তর্জাতিক ভাষায় আটটি মৌলিক স্বর হ আ ই ই উ এ ও এ। অবশ্য এর মধ্যে বাংলা ভাষায় একে স্বীকার করা হয় না, তাই বাংলা ভাষায় স্বীকৃত মৌলিক স্বর সাত, অ আ ই উ এ ও এ। বাঙালি সাতটি মৌলিক স্বরকে প্রধানত চারটি দিক দিয়ে বিভাজন করা যায়, তবে সেই বিভাজনের পূর্বে মৌলিক স্বরের ক্রমটি এইভাবে সাজিয়ে দেওয়া হলো, ই উ এ ও এ অ আ। সব মৌলিক স্বর, সবই মৌলিক স্বর, শুধু দুটো যৌগিক স্বর, একটা ও আর একটা ওই, একটা অ। ওইটা হচ্ছে ও যোগ ই ওই, আর অ হচ্ছে ও যোগ উ। বাংলা যৌগিক স্বর গঠিত হয় প্রধানত দুটি স্বরের মিলনে। সেক্ষেত্রে স্বর দুটি সাধারণত হয় পূর্ণ স্বর ও অর্ধ স্বর। অবশ্য দুটি স্বর নিঃশ্বাসের এক ধাক্কা উচ্চারিত হয়, ফলে দ্বিতীয় স্বরটি অর্ধ উচ্চারিত হয়, যেমন ও যোগ ই ওই, ও যোগ উ ঔ। এই রূপ দুটি স্বরের মিলনে গঠিত যৌগিক বা দ্বিস্বরের সংখ্যা নিয়ে ভাষাবিদদের মত। বিদ্যাসাগর দুটি দ্বিস্বর ওই ঔ। আচ্ছা, এগুলো যাচ্ছি বাংলা স্বরবর্ণ উচ্চারণ বৈচিত্র্য অবর্ণ। এবার বর্ণ সম্পর্কে একটু একটু করে বলবে। বাংলায় অ হ্রস্ব স্বরটি হ্রস্বরূপে উচ্চারিত হয়, হ্রস্ব রূপে এই কণ্ঠস্বরটির উচ্চারণ প্রধানত দ্বিবিদ, স্বাভাবিক ও বিকৃত। তবে কখনো কখনো স্বরটির উচ্চারণ লুপ্ত হয় তথা অনুচ্চারিত হয়। অধ্য অশব্দে আদিতে অবস্থিত অস্বরটি সাধারণত দুরকম উচ্চারিত হয়, স্বাভাবিক ও বিকৃত। স্বাভাবিক উচ্চারণ অ অ অ থেকে অ। একদল শব্দের আদিতে অবস্থিত অয়ের উচ্চারণ স্বাভাবিক, যেমন কর, ধর, বল, চল, ছল, জল, জপ, খল ইত্যাদি। কিন্তু একদল শব্দের শেষে ন ও ন থাকলে আদির অ উচ্চারিত হয় ও, যেমন মন, মন, বন, বন, পন, পন ইত্যাদি। শব্দের দ্বিতীয় স্বর বা অ থাকলে যদি অ। আচ্ছা, অবর্ণ গেল। আবর্ণ বাংলায় কণ্ঠবর্ণ বা আ দীর্ঘস্বর হলেও কদাচিৎ দীর্ঘরূপে উচ্চারিত হয়। অধিকাংশ ক্ষেত্রে হ্রস্ব উচ্চারিত হয়, সাধারণত শব্দে আদি আ দীর্ঘ উচ্চারিত হয়। আবার যেমন আবার, আবার, আকার, আকার, আসিব, আসিব ইত্যাদি। তবে মাথা, পাতা, মাড়া, কাটা, বাড়ি, গাড়ি, দাও ইত্যাদি হ্রস্ব উচ্চারিত হয়। ই ই বর্ণ বাংলায় ই ই তালব্যস্বরের ই হ্রস্বটি হর্ষরূপে স্বাভাবিক উচ্চারিত হয়, কিন্তু ই দীর্ঘস্বর হলেও বাংলায় এটি অধিকাংশ ক্ষেত্রে হর্ষরূপে উচ্চারিত হয়। উ উ বর্ণ বাংলায় উ উ অষ্টস্বরের উ স্বরটি হর্ষরূপে স্বাভাবিক উচ্চারিত হয়, দীর্ঘস্বর হলেও এটি অধিকাংশ ক্ষেত্রে হর্ষ উচ্চারিত হয়, কদাচিৎ দীর্ঘ হয়। রি বর্ণ রি মূর্ধন্য স্বরটি স্বাভাবিক উচ্চারণ বাংলায় নেই, এটি বাংলার রি উচ্চারিত হয়, যেমন ঋষি, ঋষি, ঋতু, ঋতু, ঋতু ইত্যাদি। এই বর্ণ এই স্বরটি দীর্ঘস্বর হলেও বাংলায় হর্ষস্বরূপে উচ্চারিত হয়, হর্ষস্বরূপে এটি এই কণ্ঠতালব্য স্বরটি উচ্চারণ বাংলায় দ্বিবিধ, স্বাভাবিক ও বিকৃত। স্বাভাবিক উচ্চারণ তৎসময় শব্দের আদি এ স্বাভাবিক এ উচ্চারিত হয়, যেমন বেদ, দেশ, দেহ, মেধা, হেম, মেহেম, মেঘ, একক, একাকী, একতা, একতান, একান্ত, একলব্য, একান্নবর্তী, একাদশী ইত্যাদি। আচ্ছা, ওই বর্ণ আছে ও বর্ণ। ও বর্ণ এবার চলেছি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি ফুসফুস নির্গত শ্বাসবায়ু মুখ গহ্বর দিয়ে বেরিয়ে আসার সময় বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয়ে যে শব্দধ্বনি সৃষ্টি হতে হয়, উচ্চারিত হয়, সেই শব্দধ্বনিকে ব্যঞ্জন ধ্বনি বলে। এর লিখিত বা প্রতীক বা মূর্ত রূপ হলো ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণ মানে ব্যবহৃত ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টি। ক, খ, ঘ, ঘ, উ, চ, ছ, বড়ি, চ, চ, ই, ঙ, ট, ঠ, ড, ঢ, ম, ত, ন, ত, থ, দ, ধ, দন্ত, ন, প, ভ, ম, ব, ম, অন্ত, জ, ব, ন, ল, ব, ত, দ, ম, স, ম, দ, ম, স, স, হ, র, ব, ন, র, স, ন, ত, ক, ন, ত, ম, ন, স, ব, স, ব, চ, ন, দ, ব, ন, চ, দ। অবশ্য কোনো কোনো বৈকরণ চন্দ্রবিন্দু বাদে 39টি ব্যঞ্জন বর্ণের কথা বলেছেন। আবার কেউ 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 ডরাসিন্ড ডরাসিন্ড অন্ত্যেষ্ট্য খণ্ডিত্ব বাদে 36টি 36টি
মানে রহস্যেন্দ্র অন্তস্থকনাথ চন্দ্রবাদে 35টি ব্যঞ্জন বর্ণ উল্লেখ করেছেন, কিন্তু বাংলা বাংলা ধ্বনিমালা এই 40টি ব্যঞ্জন বর্ণের মধ্যে 29টি ব্যঞ্জন ধ্বনি হিসেবে স্বীকৃত। 29টি ব্যঞ্জন ধ্বনি মনে রাখার সুবিধা এইভাবে সাজানো হলো, ক বর্গের 5টি, ক খ গ ঘ, 39, 29, ক বর্গের 5টি, ক খ গ ঘ, চ বর্গে 4টি, চ ছ বর্গে চ ঝ, ট বর্গে 4টি, ট ঠ ড ঢ, ত বর্গের 5টি, ত থ দ ধ ন, প বর্গের 5টি, প ফ ব ভ ম, এই 23টি। আর এখানে হ খালি অবশ্য অন্তিষ্ঠ রহস্যন্ন র ল 6টি, 29টি। অবশ্য এই 29টি ব্যঞ্জনের সঙ্গে একটি নতুন ব্যঞ্জন ধ্বনি বাংলা ধ্বনিমালা সংশোধিত হয়েছে, বাংলা বর্ণমালা যার কোনো যার পৃথক বর্ণনী ওই। তবে বাংলা ধ্বনিমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30, 40টি ব্যঞ্জন বর্ণের বাকিগুলো কোনো ব্যঞ্জন ধ্বনি নয়, তা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ বৈচিত্র্য অংশে আলোচিত হবে। আমরা পূর্বে জেনেছি ব্যঞ্জন ধ্বনিগুলি বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধা পেয়ে উচ্চারিত হয়। হ্যাঁ, তাই এরা আপনা আপনি স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, এদের উচ্চারণে স্বরধ্বনির সাহায্য আবশ্যিক। কাজেই বাংলা ভাষায় ব্যঞ্জন বলতে স্বরযুক্ত ব্যঞ্জন বোঝায়, যেমন ক যোগ অ ক, ক যোগ আ কা, ক যোগ ই কি, ক যোগ উ কু, ক যোগ এ কে, ক যোগ ও কো ইত্যাদি। বাংলা লিখিত ভাষায় ব্যঞ্জনের সঙ্গে স্বরদুভাবে যুক্ত হয়, অ রূপে ও সাংঘাতিক বা সংক্ষিপ্ত চিহ্ন রূপে। 59, 70, 69, 70। আচ্ছা, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণীবিভাগ। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনকে সূক্ষ্ম বিচারে মোট 8 ভাগে ভাগ করা যায়। কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠ নালীয় ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, ওষ্ঠ ব্যঞ্জন, দন্তেষ্ঠ ব্যঞ্জন, প্রধান অসাবধান ভাগ 5টি, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ ব্যঞ্জন। কণ্ঠ ব্যঞ্জন, যেসব ব্যঞ্জন উচ্চারণকালে জিহ বা মূল কণ্ঠকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদের কণ্ঠ ব্যঞ্জন বলে। বাংলায় ক খ গ ঘ উম অনুসারে কণ্ঠ ব্যঞ্জন স্মরণীয় কণ্ঠ ব্যঞ্জনকে জিহ বা মূলীয় ব্যঞ্জনে বলা হয়। কণ্ঠ নালীয় ব্যঞ্জন, যেসব ব্যঞ্জন উচ্চারণকালে জিহ বা মূল কণ্ঠনালীর বেশি সংকুচিত করে উচ্চারিত হয় তাদের কণ্ঠনালীয় ব্যঞ্জন বলে। বাংলায় হ এই 2টি কণ্ঠনালীয় ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, যেসব ব্যঞ্জন উচ্চারণকালে জিহ বা মধ্যভাগ তালু তথা শক্ত তালুকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদের তালব্য ব্যঞ্জন বলে। বাংলায় চ ছ প্রকৃত ছ ইং তালব্য স অন্তস্থ তালব্য ব্যঞ্জন। মূর্ধন্য ব্যঞ্জন, যেসব ব্যঞ্জন উচ্চারণকালে জিহ বা অগ্রভাগ উল্টে গিয়ে সর্বোচ্চ তালু মূর্ধাকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদের মূর্ধন্য ব্যঞ্জন বলে। বাংলায় ট ঠ ট ঢ মূর্ধন্য, মূর্ধন্য স রবীন্দ্রনাথীন্দ্র মূর্ধন্য ব্যঞ্জন। দন্ত ব্যঞ্জন, যেসব ব্যঞ্জন উচ্চারণ করে জিহ্বার অগ্রভাগ উপরে দন্তকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদের দন্ত ব্যঞ্জন বলে। ত ত ত ত থ দ ধ দন্ত ব্যঞ্জন। দন্তমূলীয় ব্যঞ্জন, যেসব ব্যঞ্জন উচ্চারণ করে জিহ্বার অগ্রভাগ উপরের দন্তমূল বা গোড়াকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদের দন্তমূলীয় ব্যঞ্জন বলে। ন ন গোড়াকে স্পর্শ করছে, ন ন ন ন ন ন ন স স স র র র ল ল দন্তমূলীয় ব্যঞ্জন। অবশ্য কোনো কোনো বৈকরণ এই ভাগটিকে দন্ত ব্যঞ্জন ভাগের অন্তর্ভুক্ত করেন। ওষ্ঠ ব্যঞ্জন, যেসব ব্যঞ্জন উচ্চারণকালে উপরের ওষ্ঠ নিচের ওষ্ঠকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদের ওষ্ঠ ব্যঞ্জন বলে। বাংলায় প ফ ভ ম ভ ম ওষ্ঠ ব্যঞ্জন, প ফ ব ভ ম ওষ্ঠ ব্যঞ্জন। এগুলো দন্তষ্ঠ ব্যঞ্জন, যেসব উচ্চারণকালে ওষ্ঠ দন্ত নিচের দন্তকে স্পর্শ করে উচ্চারিত হয় তাদের দন্তষ্ঠ ব্যঞ্জন বলে। যেমন অন্তস্থ, যেমন বাংলায় অন্তস্থ ব দন্তষ্ঠ ব্যঞ্জন ব। এবার উচ্চারণ স্থান অনুযায়ী উক্ত 8টি শ্রেণী ভাগকে ছকে দেখে নাও। কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠ জিহ্বামূল ব্যঞ্জন বর্ণকোণগুলো ক খ গ, ক খ ক ঘ উম অনুস্বর। কণ্ঠনালীয় ব্যঞ্জন, কণ্ঠনালীয় যোগ জিহ্বামূল হ বিসর্গ। তালব্য ব্যঞ্জন, তালু জিহ্বা মধ্য, চ ছ ছ পরিচ ঝ ইং স জ দস্ত। মূর্ধন্য ব্যঞ্জন, মূর্ধা যোগ জিহ্বা ক্র, ত ঘ ত থ দ ধ
দন্তমিলিভাঞ্জন দন্তমূল প্লাক জিহ্বা ক্র ন স র ল ওষ্ঠ্যভঞ্জন ওষ্ঠ উপরে ওষ্ঠ যোগ অধর নিচের ওষ্ঠ প ফ প ভ ম দন্তষ্টিভঞ্জন দন্তযোগ ওষ্ঠ অন্তস্থ ব উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণীবিভাগ উচ্চারণ প্রকৃতি অনুসারে ব্যঞ্জনকে নিম্নোক্ত নানান ভাগে ভাগ করা যায় যথা স্পর্শ ব্যঞ্জন যেসব ব্যঞ্জন উচ্চারণ করে শ্বাসবায়ু বাকযন্ত্রের কোনো কোনো অংশে সম্পূর্ণরূপে স্পর্শ করে উচ্চারিত হয় তাদের স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন বলে। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন বাংলায় স্পর্শ ব্যঞ্জন স্মরণীয়। এই ব্যঞ্জনগুলি উচ্চারণে শ্বাসবায়ু বাকযন্ত্র সম্পূর্ণরূপে বাধাপ্রাপ্ত বা প্রতিহত হয় বলে এদের প্রতিহত ব্যঞ্জনও বলে। বাংলার স্পর্শ ব্যঞ্জনগুলিকে বাকযন্ত্রের প্রধান 5টি উচ্চারণ স্থান অনুযায়ী উচ্চারণ স্থান অনুযায়ী 5টি বর্গে বা ভাগে ভাগ করা যায় বলে এদের বর্গীয় ব্যঞ্জনও বলে। এক্ষেত্রে 5টি বর্গের প্রত্যেকটিকে নামকরণ করা হয়েছে বর্গের প্রথম ব্যঞ্জন দিয়ে এবং এর প্রত্যেকটি বর্গে 5টি করে ব্যঞ্জন রয়েছে। ক বর্গ ক খ গ ঘ ঙ চ বর্গ অল্প প্রাণ ব্যঞ্জন অল্প কম প্রাণবায়ু প্রাণ শ্বাসবায়ু অর্থাৎ যেসব ব্যঞ্জন উচ্চারণ করলে শ্বাসবায়ু অল্প প্রয়োজন হয় বা লাগে তাদের অল্প প্রাণ ব্যঞ্জন বলে। প্রতিটি বর্গের প্রথম ও তৃতীয় ব্যঞ্জন অর্থাৎ 13 হল অল্প প্রাণ ব্যঞ্জন। ক বর্গের ক গ চ বর্গের চ চ ট বর্গের ট ড ত বর্গের ত ত প বর্গের প ব। অল্প প্রাণ ব্যঞ্জনের সঙ্গে হ মহাপ্রাণতা যুক্ত থাকে না। মহাপ্রাণ ব্যঞ্জন মহা বেশি প্রাণ শ্বাসবায়ু অর্থাৎ যেসব ব্যঞ্জন উচ্চারণকালে শ্বাসবায়ু অধিক বা কম বা বেশি প্রয়োজন হয় বা লাগে তাদের মহাপ্রাণ ব্যঞ্জন বলে। প্রতিটি বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জন অর্থাৎ 24 হল মহাপ্রাণ ব্যঞ্জন। ক বর্গের খ ঘ চ বর্গের ছ ঝ ট বর্গের ঠ ঢ ত বর্গের থ ধ প বর্গের ফ ভ। প্রসঙ্গত জেনে রেখো মহাপ্রাণ ব্যঞ্জনের সঙ্গে হ মহাপ্রাণতা যুক্ত থাকে অর্থাৎ অল্প প্রাণ ব্যঞ্জনের সঙ্গে মহা হ মহাপ্রাণতা যুক্ত হলে মহাপ্রাণ ব্যঞ্জন উচ্চারিত হয় যেমন খ যোগ হ খ গ যোগ হ ঘ ছ যোগ হ ছ জ যোগ হ ঝ ট যোগ হ ঠ ইত্যাদি। অঘোষ ব্যঞ্জন ধ্বনির গাম্ভীর্যকে ধ্বনি বিজ্ঞানে বলা হয় ঘোষ। ধ্বনির গাম্ভীর্যকে ধ্বনি বিজ্ঞানে বলা হয় ঘোষ। এই অর্থে যেসব ব্যঞ্জনের উচ্চারণ নয় অ নয় গাম্ভীর্য যুক্ত তাদের অঘোষ ব্যঞ্জন বলে। অন্যভাবে বলা যায় যেসব ব্যঞ্জন উচ্চারণকালে স্বরতন্ত্রীর কম্পন গাম্ভীর্যযুক্ত নয় তথা মৃদু তাদের অঘোষ ব্যঞ্জন বলে। প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জন অর্থাৎ 12 হল অঘোষ ব্যঞ্জন। ক বর্গের ক খ চ বর্গের চ ছ ট বর্গের ট বর্গের ট বর্গের ট ঠ ত বর্গের ত থ প বর্গের প ফ এছাড়া স স স এই তিনটি অঘোষ ব্যঞ্জন ঘোষ ব্যঞ্জন। ধ্বনির গাম্ভীর্যকে ধ্বনি বিজ্ঞানে বলা হয় ঘোষ। এই অর্থে যেসব ব্যঞ্জনের উচ্চারণ গাম্ভীর্যকে যুক্ত গাম্ভীর্যযুক্ত তাদের তাদের ঘোষ বা সঘোষ বা নাদ ব্যঞ্জন বলে। অন্যভাবে বলা যায় যেসব ব্যঞ্জন উচ্চারণকালে স্বরতন্ত্রীর কম্পন গাম্ভীর্য যুক্ত হয় তাদের ঘোষ ব্যঞ্জন বলে। প্রতিটি বর্গের তৃতীয় চতুর্থ ও পঞ্চম ব্যঞ্জন অর্থাৎ 345 হল ঘোষ ব্যঞ্জন। ক বর্গের গ ঘ উমু চ বর্গের বর্গীর্য ঝ ইঙ ট বর্গের ড ঢ মূর্ধন্য ত বর্গের দ ধ দন্তন প বর্গের ব ভ ম। এছাড়া হ ঘোষ ব্যঞ্জন অঘোষ অল্প প্রাণ ব্যঞ্জন যেসব ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্রের কম্পন মৃদু ও শ্বাসবায়ু কম লাগে তাদের অঘোষ অল্প প্রাণ ব্যঞ্জন বলে। প্রতিটি বর্গের প্রথম ব্যঞ্জন অর্থাৎ 1 হল অঘোষ অল্প প্রাণ ক চ ট ত প অঘোষ অল্প প্রাণ নিম্ন সহজ পদ্ধতি অঘোষ অল্প প্রাণ অঘোষ অল্প প্রাণ ব্যঞ্জন অঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন যেসব ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্রের কম্পন মৃদু ও শ্বাসবায়ু বেশি লাগে তাদের অঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন বলে। প্রতিটি বর্গের দ্বিতীয় ব্যঞ্জন অর্থাৎ 2 হল অঘোষ মহাপ্রাণ খ ছ ঠ থ হ অঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ঘোষ অল্প প্রাণ ব্যঞ্জন যেসব ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্রের কম্পন গাম্ভীর্য যুক্ত ও শ্বাসবায়ু কম লাগে তাদের অঘোষ অল্প প্রাণ ব্যঞ্জন বলে। প্রতিটি বর্গের তৃতীয় ব্যঞ্জন অর্থাৎ 3 হল অঘোষ অল্প প্রাণ গ জ ড দ ব ঘোষ 3 ঘোষ অল্প প্রাণ ব্যঞ্জন ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন যেসব ব্যঞ্জন উচ্চারণে স্বরতন্ত্রের কম্পন গাম্ভীর্য যুক্ত শ্বাসবায়ু বেশি লাগে তাদের তাদের ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন বলে। প্রতিটি বর্গের চতুর্থ ব্যঞ্জন অর্থাৎ 4 হল ঘোষ মহাপ্রাণ ঘ জ ঢ দ ভ ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন নাসিক ব্যঞ্জন যেসব ব্যঞ্জন উচ্চারণকালে শ্বাসবায়ু কেবল মুখ দিয়ে বের না হয় মুখ ও নাক উভয় দিয়ে বের হয়
তাদের নাসিক ব্যঞ্জন বা অনুনাসিক ব্যঞ্জন বলে। প্রতিটি বর্গের প্রথম পঞ্চম ব্যঞ্জন অর্থাৎ পা ছিল নাসিক ব্যঞ্জন উম ইঙ ন ন ম। অনাসিক ব্যঞ্জনকে ডক্টর রমেশ্বর স নাসিক প্রবাহিত উনি বলেছেন প্রসঙ্গত জেনে রাখুন। কোন কোন বৈয়াকরণ উক্ত পাঁচটি নাসিক ব্যঞ্জনের সাথে ক্ষণেশ্বর চন্দ্রবিন্দু কেউ নাসিক ব্যঞ্জন বলেছেন, কিন্তু এই দুটি কোনো স্বরের সংযোগিত উচ্চারিত হয় না, যেমন অংশ বংশ কংস আক পাক পাঁচ চার ইত্যাদি উম ইং ন ন ম। এই পাঁচটি নাসিক ব্যঞ্জনের অনুনাসিক রূপ হলো চন্দ্রবিন্দু, যেমন বঙ্ক পাক অঞ্চল আঁচল উষ্ণ ব্যঞ্জন গৃষ্ট ব্যঞ্জন অন্তস্থ ব্যঞ্জন অর্থস্বর তরল স্বর এগুলো জানার প্রয়োজন নেই। কম্পিত ব্যঞ্জন পার্শ্বিক তাড়িত ব্যঞ্জন বাংলা ব্যঞ্জন মানে উচ্চারণের বৈচিত্র্য ক খ গ ঘ বর্ণ আচ্ছা এগুলো জানার দরকার নেই। অবিভাজ্য ধ্বনি কি? আমরা পূর্বে দেখেছি ভাষায় বাক প্রবাহকে খণ্ড খণ্ড উপাদানে বা অংশে বিভাজন বা ভাগ করা যায়, কিন্তু আমাদের বাক প্রবাহে এমন ধ্বনিও শ্রুত হয় যাদের ওইরূপ খণ্ড খণ্ড ধ্বনিগত উপাদানে বিভাজন বা ভাগ করা যায় না, বরং তারা একাধিক খণ্ড ধ্বনি জুড়ে অবস্থান করে। এগুলিকে ভাষায় অবিভাজ্য ধ্বনি বলে। বাংলা ভাষার কয়েকটি অবিভাজ্য ধ্বনির সংক্ষিপ্ত পরিচয় হলো শ্বাসাঘাত। শ্বাসাঘাত শব্দের অর্থ শ্বাসের আঘাত, অর্থাৎ বাক্যের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা তলকে একটু বেশি জোর দিয়ে উচ্চারণ করাই হলো শ্বাসাঘাত বা তল বা ঝোঁক বা প্রশ্বন। সাধারণত বাংলায় একাধিক তলযুক্ত শব্দের প্রথম দলটিতে শ্বাসাঘাতের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন মাখন ও তুল আমরা অক্ষর প্রভৃতি শব্দের যথাক্রমে প্রথম দল মা অ আম ক অক এর উপরে একটি বেশি জোর বা শ্বাসাঘাত পড়ে। বাংলা ভাষায় শব্দ শ্বাসাঘাতের মতো বাক্য শ্বাসাঘাতও লক্ষ্য করা যায়। বাক্য শ্বাসাঘাতে কোনো একটি দলে শ্বাসাঘাত পড়ে না, পরে বাক্যের অন্তর্গত বিশেষ একটি শব্দ। সাধারণত বাংলায় সাধারণ বিবৃতিমূলক বাক্যের শুরুর শব্দে শ্বাসাঘাত পড়ে, রহিম বই পড়ে, রহিম বই পড়ে। কিন্তু যুক্তিমূলক বাক্যে অন্য কোনো জিনিসের থেকে একটা জিনিসের পার্থক্য বা স্বতন্ত্র দেখিয়ে সেই জিনিসের ওপর অধিক শ্বাসাঘাত দেওয়া হয়, যেমন রহিম বই পড়ে। এখানে রহিম শব্দের ভাষা শাখার দ্বারা বোঝানো হচ্ছে বই অন্য কেউ পড়ে না, রহিমই পড়ে, রহিম বই পড়ে। এখানে বই শব্দের ওপর শাখাত বোঝানো হয়েছে রহিম অন্য কোনো কিছু পড়ে না, বই পড়ে, রহিম বই পড়ে, রহিম বই পড়ে। এখানে পড়ে শব্দের ভাষা শাখার দ্বারা বোঝানো হচ্ছে রহিম অন্য কোনো কিছু করে না, কেবল পড়ে। আর সুর তরঙ্গ, সুর তরঙ্গ শব্দের অর্থ সুরের তরঙ্গ বা সুরের ওঠানামা, অর্থাৎ বাক্যের সুরের ওঠানামাই এক কথা সুর তরঙ্গ। বাক্যের সুরের ওঠানামা মূলত তিন রকম হতে পারে, ঊর্ধ্ব থেকে নিম্নগামী যেটাকে বলে অবরোহী, নিম্ন থেকে ঊর্ধ্বগামী আরোহী, সমান্তরাল। এভাবে সাধারণত বিবৃতিমূলক বাক্যের সুর তরঙ্গ ঊর্ধ্ব থেকে নিম্নগামী, প্রশ্নবাচক বাক্যের সুর তরঙ্গ নিম্ন থেকে ঊর্ধ্বগামী এবং সংশয়সূচক বাক্যের সুর তরঙ্গ সমান্তরাল হয়ে থাকে। যেমন বিবৃতিমূলক বাক্য রাম মাঠে যায়, প্রশ্নবাচক বাক্য রাম কি মাঠে যায়, সংশয়সূচক বাক্য রাম মিথ্যা কথা বলে। দীর্ঘ জ্যোতি, দীর্ঘ বাংলা ভাষায় দীর্ঘ, আচ্ছা রাম কি মাঠে যায়, সংশয় রাম মিথ্যা কথা বলে, রাম মিথ্যা কথা বলে, রাম মাঠে যায়, রাম কি মাঠে যায়, রাম মিথ্যা কথা বলে। দীর্ঘ বাংলা ভাষায় দৈর্ঘ্য বলতে সাধারণত বোঝায় দলের উচ্চারণের স্বরধ্বনি দৈর্ঘ্য, অর্থাৎ একটি স্বরধ্বনি উচ্চারণ করতে যে সময় লাগে তাকে বলা হয় দৈর্ঘ্য। বাংলায় বহুদল শব্দের স্বরধ্বনির তুলনায় একদল শব্দের স্বরধ্বনি দৈর্ঘ্য বেশি, যেমন দুটি শব্দ হলো আমাদের ও আম। এখানে প্রথম শব্দটি বহুদলের ও দ্বিতীয় শব্দটি একদলের, তাই প্রথমটি আ এর চেয়ে দ্বিতীয়টির আ এর দৈর্ঘ্য বেশি। যদি ভাষায় বাক প্রবাহের ধারায় দুটি সন্নিহিত শব্দ বা পদের মধ্যে যে বিরতি দেওয়া হয় তাকেই যতি বলে। সাধারণভাবে দুটি শব্দের মধ্যবর্তী বিরতি বা পারস্পরিক সহযোগিতাই হলো যতি, যেমন সে একা দশজনকে ধরেছে। প্রদত্ত বাক্যে একা ও দশজনকে শব্দ দুটি কোনরূপ বিরতি ছাড়া উচ্চারণ করা হয় তাহলে এইরূপ হয় সে একাদশ, একাদশ জন, সে একাদশ জনকে মেরেছে। বাংলা ভাষায় যতি প্রকাশ করা হয় প্লাস মাইনাস ইত্যাদি চিহ্ন দ্বারা। পাপ পুণ্য, পাপ পুণ্য, ফুল ফুলদানি, ফুলদানি, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা, কলসিহারি ইত্যাদি। ধ্বনি বিচার, ধ্বনি বিচার দেখতে হবে না।
ন্যূনতম শব্দ যে কোনটা, যদি কোনো জোড়া শব্দের মধ্যে খুব সামান্য বা ন্যূনতম একটি মূল ধ্বনির পার্থক্য থাকে, যার ফলে শব্দজোড়ের মধ্যে উচ্চারণগত ও অর্থগত পার্থক্য তৈরি হয়, তাহলে তাকে ন্যূনতম শব্দজোড় বা শব্দজোড়ক বলে। যেমন জাল, জ যোগ আ যোগ ল, জাল জাল, জ যোগ আ যোগ ল, জাল। এখানে জাল জাল শব্দজোড়ের মধ্যে ন্যূনতম একটি মূল ধ্বনি জ ও ঝ এর পার্থক্য রয়েছে, যার ফলে শব্দজোড়ের মধ্যে উচ্চারণগত ও অর্থগত পার্থক্য তৈরি হয়েছে। তাই জাল ও ঝাল শব্দজোড় ন্যূনতম শব্দজোড় বা শব্দজোটক ন্যূনতম শব্দজোড় উচ্চারিত হয় উচ্চারিত অর্থ পার্থক্য সৃষ্টি করে। প্রতিটি ধ্বনিকে ভাষার পৃথক পৃথক ধ্বনিমূল ও স্বনিম বলে চিহ্নিত করা হয়। এই অর্থে জাল ও ঝাল শব্দজোড়ের জ ঝ ধ্বনি দুটির ভাষার এক একটি ধ্বনি ধ্বনিমূল। আরও কিছু ন্যূনতম শব্দজোড় ও তাদের মূল ধ্বনি দেখে নাও। তিল তেল, কুল কুল, তাল থাল, জাল ঝাল, গরম গরম, দাম দাম ইত্যাদি। এই ছয়টি শব্দজোড়ের মধ্যে অর্থ পার্থক্য সৃষ্টিকারী ধ্বনিগুলি হল ই, এ, ও, উ, ত, থ, চ। পরিপূরক অবস্থান, পরিপূরক অবস্থান বলতে বলছে নির্দিষ্ট জায়গা বা প্রতিবেশ অবস্থান। বাংলা ভাষায় এমন কিছু ধ্বনি রয়েছে যাদের মধ্যে উচ্চারণগত মিল রয়েছে, অথচ একটি ধ্বনির জায়গায় প্রতিবেশে অন্য একটি ধ্বনি উচ্চারিত হতে পারে না, অর্থাৎ পরিপূরক অবস্থানে থাকে। বাংলা এরূপ পরিপূরক অবস্থানে উচ্চারিত ধ্বনিগুলি একটি ধ্বনিমূলের বৈচিত্র্য বা সহধ্বনি। যেমন বাংলায় দন্ত স ও তালব্য স ধ্বনি দুটির মধ্যে উচ্চারণগত মিল রয়েছে, অথচ তারা একে অপরের জায়গায় উচ্চারিত হতে পারে। অর্থাৎ আমরা শীল শব্দে তালব্য স ও শীল শব্দে দন্ত স উচ্চারণ করতে পারি না। তাই এখানে স ও স পৃথক দুটি ধ্বনিমূলক নয়, একটি ধ্বনিমূলের উচ্চারণ হবে সহধ্বনি। অবস্থান স্বরধ্বনি অবস্থান এগুলো দেখতে হবে না, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। গুচ্ছ ধ্বনি বা গুচ্ছ ব্যঞ্জন কাকে বলে? দুই বা ততোধিক ব্যঞ্জন শব্দের মাঝে বা শেষে স্বরধ্বনির অভাব বশত মিলিত হয়ে যে সংঘবদ্ধ রূপ লাভ করে তাকে গুচ্ছ ধ্বনি বা গুচ্ছ ব্যঞ্জন বলে। স্মরণীয়, গুচ্ছ ব্যঞ্জনের ধ্বনির সমাবেশে শব্দে মাঝে বা শেষ অংশে হয় বলে এদের একযোগে বা দলে উচ্চারণ করা যায় না, অর্থাৎ এদের পৃথক দলে বিভাজন করা যায়। যেমন বস্তা, বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ করার সময় ছাত্রছাত্রী কয়েকটি ধারণার কথা মনে রাখতে হবে। বর্ণ বিশ্লেষণে উচ্চারিত ধ্বনি প্রাধান্য পায় না, প্রাধান্য পায় লেখ্য বর্ণ, অর্থাৎ শব্দে লেখ্য বর্ণের অবস্থান ক্রম অনুসারে বর্ণ বিশ্লেষণ করতে হয়। যেমন হলো এবং হলো শব্দটির উচ্চারণ একই হলেও বর্ণ বিশ্লেষণ কিন্তু আলাদা হবে। যেমন হলো হ যোগ অ যোগ ল যোগ অ, আর হলো হ যোগ অ যোগ ল যোগ অ, ল যোগ অ যোগ। ওকে, বর্ণ বিশেষণের ব্যঞ্জন বর্ণের সঙ্গে সাংকেতিক চিহ্ন আ, ই, ই, আকার, ইকার, ইকার, ওকার, উকার ইত্যাদি রূপে আগে বা পরে বা নিচে যুক্ত থাকা স্বরবর্ণকে সর্বদা ব্যঞ্জন বর্ণের পরে পৃথকভাবে পরিপূর্ণ পূর্ণরূপে আ, ই, ই, ও, উ ইত্যাদি লিখতে হয়। যেমন মা, ম যোগ আ, কি, ক যোগ ই, বউ, ব যোগ ও, ক্রি, প যোগ ক্রি ইত্যাদি। যদি ব্যঞ্জন বর্ণের আগে বা পরে বা নিচে স্বরবর্ণের এরূপ কোনো সাংকেতিক চিহ্ন কিংবা হস চিহ্ন না দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে ব্যঞ্জন বর্ণের সঙ্গে নিহিত স্বর অ রয়েছে, তা উচ্চারণ যাই হোক না কেন। যেমন সকাল, স যোগ অ যোগ ক যোগ আ যোগ ল যোগ অ, ষটকোণ, স যোগ অ যোগ ট যোগ ক যোগ হ যোগ ন যোগ অ। তীক্ষ্ণ, কয়েকটি বিশিষ্ট শব্দের বর্ণ বিশ্লেষণ। তীক্ষ্ণতা, ত যোগ ই, দীর্ঘ ই যোগ ক, তীক্ষ্ণ, ক যোগ স যোগ ন যোগ অ যোগ ত যোগ আ। ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্বটা একটু দেখে নাও। ভাষা সময়ের ন্যায়, ধ্বনিতত্ত্ব ভাষা সময়ের ন্যায় বহমান, ভাষা সময়ের ন্যায় বহমান। যেমন
সময় যেমন বহমান গতিশীল, ভাষাও তেমন সময়ের সময়ের গতির সঙ্গে পা মিলিয়ে নিত্য চলমান ও পরিবর্তনশীল। সময়ের ধারায় ভাষার এই পরিবর্তন দেখা যায় তার বহিরঙ্গে ও অন্তরঙ্গে। ভাষার বহিরঙ্গ পরিবর্তন হলো তার ধ্বনি পরিবর্তন ও অন্তরঙ্গ পরিবর্তন হলো তার অর্থ পরিবর্তন। ভাষা পরিবর্তনের এক অন্যতম প্রধান দিক ধ্বনি পরিবর্তন। আমরা কথা বলার সময় কোনো শব্দের অর্থগত ধ্বনি নানারূপ পরিবর্তন করে থাকি, সাধারণভাবে তাকে ধ্বনি পরিবর্তন বলে। যেমন, তোমার পতাকা চারে দাও, তারে বহিবারে দাও শক্তি, ক্যান রে ব্যাটা স্টুপিড, হালার মাছ দহিরা জুত নাই, গুড়িয়ে শাখা সবাই মিলে। প্রদত্ত পংক্তিগুলোতে শক্তিকে শক্তি, স্টুপিডকে স্টুপিড, ধরিয়াকে ধহিরা, সংখ্যককে শাক উচ্চারণ করা হয়েছে। উচ্চারণে শব্দের অন্তর্গত এইরূপ পরিবর্তনই ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তনের কারণ ধারা ইত্যাদি নিয়ে ধ্বনির যে শাখায় আলোচনা করা হয় তাকে প্রকৃতপক্ষে ধ্বনিতত্ত্ব বলে। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান কাল পরম্পরায় ভাষা পরিবর্তনের ধারা ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন। এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তারা ভাষার ধ্বনি পরিবর্তনের কয়েকটি মূল কারণ ও সূত্র খুঁজে পেয়েছেন। ধ্বনি পরিবর্তনের কারণ, ভাষায় ধ্বনি পরিবর্তনের কারণসমূহের কয়েকটি সর্বজনমান্য কারণ হলো বাকযন্ত্রের ত্রুটি। মানুষের বাকযন্ত্রের ত্রুটি থাকলে অনেক ধ্বনি সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হয় না, কারণ বাকযন্ত্রের ত্রুটি বা উচ্চারণ ত্রুটির কারণে ভাষায় বাকযন্ত্রের ত্রুটি বাকযন্ত্রের ত্রুটি উচ্চারণ ত্রুটির কারণে ভাষায় ধ্বনির পরিবর্তন ঘটে থাকে। যেমন, স্বর্ণলতা উপন্যাসের গদাধর চন্দ্র বলেছেন, দুধুও খাবো তামাকও খাবো। এখানে উচ্চারণগত ত্রুটির কারণে দুধ হয়েছে দুধু টুডু, তামাক হয়েছে তামাক। অনুরূপ উদাহরণ, ডুডুও খাবো তামাকও খাবো, দুধ হয়েছে ডুডু, তামাক হয়েছে তামাক। অনুরূপ উদাহরণ, ভাই ভাই, মাছ মাছ, বাঘ বাঘ ইত্যাদি। উচ্চারণের আরম্ভতা শব্দের ধ্বনি উচ্চারণ কষ্টকে সহজ করার জন্য কখনো যুক্ত ব্যঞ্জনকে ভেঙে, কখনো সমীকৃত করে, কখনো বা নতুন ধ্বনির আগমন ঘটিয়ে কিংবা অন্য কেউ ধ্বনি পরিবর্তন করা যায়। যেমন, যুক্ত ব্যঞ্জন ভেঙে যত্নযোগ যত্ন, রত্নযোগ রতন, জন্মযোগ জন্ম, ভক্তিযোগ ভক্তি ইত্যাদি সমীকৃত করে ধর্ম ধম্ম, কর্ম কর্ম, পদ্য পদ্য, দেশি দেশি ইত্যাদি ধ্বনির আগমন করে। স্কুল স্কুল, স্টেশন স্টেশন, বানর বান্দর ইত্যাদি। উচ্চারণের অসাবধানতা শব্দের ধ্বনি উচ্চারণের অসাবধানতা বসত কখনো কখনো ধ্বনি পরিবর্তন ঘটে থাকে। যেমন, পিশাস পিচাস, বাতাসা বাসাতা বাসাতা, এক কাপ চা এক এক চাপকা, ছাত হাতে ছাতা ছাতে হাতা ইত্যাদি উচ্চারণে অসাবধানতার জন্য হয়। উচ্চারণের দ্রুততা খুব তাড়াতাড়ি বা দ্রুত উচ্চারণ করতে গিয়ে অনেক ক্ষেত্রে শব্দের কোনো অংশ উচ্চারিত না হয়ে ধ্বনি পরিবর্তন করে। যেমন, মাস্টার মশাই, গভর্নমেন্ট গভর্নমেন্ট, কতদূর কদ্দূর ইত্যাদি। শ্রবণযন্ত্রের ত্রুটি বাকযন্ত্রের ত্রুটির কারণে যেমন ধ্বনি পরিবর্তনের কারণে, তেমনই শ্রবণযন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি বিকৃত করতে পারে। একজন কালা ব্যক্তি শ্রবণযন্ত্রের ত্রুটির কারণে তেল বেল বসুন রসুন হয়ে যেতে পারে। শ্বাসাঘাতের প্রভাব, ভাষা শব্দে যথাযথ স্থানে শ্বাসাঘাত না গিয়ে অন্য কোনো স্থানে শ্বাসাঘাত দিলে তাতে শব্দের আদি মধ্য ও অন্তঃস্বর লোপ পায় বা শতদ্বিত ভবন ঘটে, অর্থাৎ শব্দের ধ্বনির পরিবর্তন ঘটে যায়। যেমন, গামোছা গামছা, জানালা জানলা, সবাই সবাই ইত্যাদি। সাদৃশ্যগত প্রভাব, একই ভাষায় শব্দ অর্থ ধ্বনি ইত্যাদির সাদৃশ্যে কখনো কখনো অন্য শব্দ অর্থ ধ্বনি ইত্যাদির পরিবর্তন ঘটে থাকে। যেমন, মূল শব্দ বধূ টিকা থেকে বাংলায় বৌড়ি শব্দের সৃষ্টি, এই বৌড়ি শব্দের সাদৃশ্যে শাশুড়িশ জিউরি প্রভৃতি নতুন শব্দের সৃষ্টি হয়েছে। ভৌগোলিক পরিবেশ জলবায়ুর প্রভাব ভূপ্রকৃতির কোমলতা ও কঠোরতার উপর নির্ভর করে। যেমন, মানব চরিত্র গড়ে ওঠে তেমনি গঠিত হয় ভাষা, অর্থাৎ ভাষার ধ্বনি পরিবর্তনে ভৌগোলিক পরিবেশ জলবায়ু তথা স্থানের কিছুটা হলেও প্রভাব থাকে। যেমন, পশ্চিমবাংলা গাড়ি বাড়ি ইত্যাদি পূর্ববাংলা উচ্চারিত হয় গাড়ি বাড়ি ইত্যাদি। অন্য যদি ভাষার প্রভাব থেকেও হয় ধ্বনি পরিবর্তন, তার সূত্র ধ্বনি ধ্বনি লোপ, ধ্বনি আগম, ধ্বনি ধ্বনি আগম, ধ্বনি রূপান্তর, ধ্বনি স্তর। ধ্বনি লোপ উচ্চারণের সময় শ্বাসাঘাত, উচ্চারণের দ্রুততার অনাপ্রিয়তা ইত্যাদির কারণে শব্দ মধ্যস্থ কোনো ধ্বনি লোপ পেলে লুপ্ত হয়ে তাকে ধ্বনি লোপ বলে। ধ্বনি লোপ দুই প্রকার, স্বরধ্বনি লোপ, বিজ্ঞধ্বনি লোপ। ঠিক আছে, আদি স্বরধ্বনি বা আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ যেমন অলাবু থেকে লাউ,
শব্দের আদি স্বর ছাড়া অন্য স্বরে শ্বাসাঘাত পড়লে শব্দের আদি স্বরটি লোপ পেয়ে যায়, একে বলে আদি স্বর লোপ। যেমন অলাবু থেকে লাউ, আদি অলোপ পেয়ে গেল, অতসী থেকে তেসি, বিধান থেকে বিধান, বিনোদ থেকে বিনোদ, আমেরিকান থেকে মার্কিন। ওকে, মধ্য স্বর লোপ, শব্দের আদি অক্ষরে শ্বাসাঘাত পড়লে কখনো কোনো শব্দের মধ্যবর্তী স্বরটি লোপ পেয়ে যায়, একে মধ্য স্বর লোপ বলে। যেমন গামোছা থেকে গামছা, জানালা থেকে জানলা, পাগল থেকে পাগলা থেকে পাগলা, কাঁচকলা থেকে কাঁচাকলা থেকে কাঁচকলা। ঠিক আছে, অন্তঃস্বর লোপ, রাত থেকে রাত, ফাঁসি থেকে ফাঁস। ব্যঞ্জনধ্বনি লোপ, ব্যঞ্জনধ্বনি আদি ব্যঞ্জন লোপ, মধ্য অন্ত এরকম একইভাবে। যেমন শ্মশান থেকে মশান, স্ফুরণ থেকে স্ফুরণ, স্থান থেকে থান। মধ্য ব্যঞ্জনধ্বনি, ফাল্গুন থেকে ফাগুন, নবমী থেকে নবী, ফলাহার থেকে ফলাহার। অন্ত ব্যঞ্জন লোপ, সই থেকে সই, দই থেকে দই, বিল্ব থেকে বেল, আম্র থেকে আম। শাক, সমাক্ষর লোপ, পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত দুটি সমধ্বনি বা সমধ্বনি যুক্ত অক্ষের একটি লোপ পেলে সেই ব্যঞ্জন লোপকে সমাক্ষর লোপ বলে। সমাক্ষর লোপ সাধারণত শব্দের কিংবা অন্তঃস্থানে ঘটে থাকে, যেমন শব্দ মধ্যবর্তী স্থানে পটললতা, পলতা, পাতক, পাতক, মুখখানি, মুখানি, লৌকিকতা, লৌকিতা, পাটকাঠি, পাকাঠি, চক্ষুরি, চাকরি। শব্দ অন্তঃস্থানে ছোট দাদা, ছোট দা, ছোট দিদি, ছোট দি, ছোট কাকা, ছোটকা, বড় দিদি, বড় দি, মেজ দিদি, মেজ দি, নদিদি, নদী, বৌদিদি, বৌদি। এগুলো ধ্বনি আগম শব্দ উচ্চারণের সময় ধ্বনি উচ্চারণ সরলতা সৌন্দর্য আনার জন্য শব্দের মধ্যে কোনো কোনো ধ্বনি আগমন ঘটে, তাকে ধ্বনি আগমন বা ধ্বন্যগম বলে। ধ্বনি আগম দুই প্রকার, স্বরধ্বনি আগমন, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি, আদি স্বরগম, মধ্যস্বরগম, অন্তঃস্বরগম। আদি স্বরগম উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে অবস্থিত যুক্ত ব্যঞ্জনের পূর্বে স্বরধ্বনি আগমন ঘটে, তাকে আদি স্বরগম বলে। যেমন স্পর্ধা থেকে আস্পর্ধা, স্টেবল থেকে আস্তাবল, স্প্রিয়া থেকে আস্পৃহা, স্থানা থেকে আস্তানা, স্মার্ট থেকে স্মার্ট, স্কেল থেকে স্কেল, স্ত্রী থেকে স্ত্রী। এগুলো ঠিক আছে, স্টুপি থেকে স্টুপি, মানে উল্টোটা ঘটছে। মধ্য সরগম মধ্যে আর চলে আসে, নয়ন থেকে নয়ন, বয়ন থেকে বয়ান, সরভক্তি। তারপরে কি আছে দেখে নিচ্ছি, সরভক্তি এখানে দেখতে হবে অপনিহিতিটা কি। অপি পূর্বে বা আগে, নিহিত মানে স্থাপন অবস্থান, অপনিহিত শব্দের অর্থ পূর্বে স্থাপন ও আগে অবস্থান। এখানে প্রশ্ন, অপনিহিতিতে কাকে পূর্বে স্থাপন করা হয়? প্রধানত ইকার উকারকে অপনিহিতে পূর্বে স্থাপন করা হয়, অর্থাৎ শব্দের মাঝে বা শেষে ব্যঞ্জনের সঙ্গে কোনো ইকার বা উকার উকার যুক্ত থাকলে সেই ইকার বা উকারকে স্থানের আগে তথা ব্যঞ্জনের আগে স্থাপন উচ্চারণ করার রীতিকে অপনিহিতি বলে। যেমন আজি, আইজ, এখানে আজি, আইজ, স্থাপন, আগে পূর্বে, নিহিত, স্থাপন অবস্থান, অপনীত শব্দের অর্থ পূর্বে স্থাপন বা আগে আগে অবস্থান। আজি থেকে আইজ, ঠিক আছে, একটা অপনিহিতি। সাউথ থেকে সাউথ, ধ্বনি রূপান্তর, অভিশ্রুতি, অভিশ্রুতি, যেখানে অভিশ্রুতি হলো অপনীতির পরবর্তী স্তর। অপনীতির ফলে শব্দের মধ্যে যে ইকার বা উকারের তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে এসেছিল, সেই পূর্বে সরে আসা ই বা উধ্বনি যদি লোপ পায় তাহলে যেটা নবরূপ লাভ করে সেটা হচ্ছে অভিশ্রুতি। যেমন আজি থেকে আইজ, আইজ থেকে আবার আজ, এটাকে বলে অভিশ্রুতি। ঠিক আছে, স্বরসংগতি, স্বরসংগতি শব্দের উৎপত্তি হলো স্বর যোগ সংযোগ গম যোগ তিন, স্বর স্বর থেকে স্বরধ্বনি, সংগতি সমন্বয় সামঞ্জস্য বিধান, স্বরসংগতি। উনান, উন যোগ আ যোগ ন যোগ না, উনুন, উনান থেকে উনুন। শব্দের মধ্যে পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত দুটি পৃথক স্তরের স্বরের মধ্যে যদি পূর্ববর্তী স্বরের প্রভাবে কিম পরবর্তী স্বর কিংবা পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর কিংবা দুটোই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয় তাহলে তাকে প্রায় তাহলে একই রকম স্বরে রূপান্তরিত হয় বা সংগতি লাভ করে তাহলে তাকে স্বর সংগতি বলে। যেমন উনান, উনান থেকে উনুন, এখানে উনান শব্দে পাশাপাশি অবস্থিত দুটি পৃথক স্বরধ্বনি অ আর আ পূর্ববর্তী উ স্বরের প্রভাবে পরিবর্তিত হয়ে আ রূপান্তরিত হচ্ছে, উরাপ করেছে, উনান, উনুন। তারপরে দেশি, দেশি থেকে দেশি, এগুলো হচ্ছে স্বরসংগতি।
ঠিক আছে, সরসংগতি হয়ে গেল সমীভবন। সমীভবন সাধারণ অর্থে ব্যুৎপত্তি হলো সমী যোগ ভূ যোগ অনট, সমী বা সমান বা এক বা ভবন হওয়া। সমীভবন সমান হওয়া বা একরূপ হওয়া, অর্থাৎ শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত পৃথক ব্যঞ্জনধ্বনির মধ্যে যদি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনি কিংবা পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি কিংবা দুটোই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রূপ বা প্রায় একই রূপ লাভ করে তাহলে তাকে সমীভবন বলে। যেমন ছদ্ম থেকে ছত্র, ছদ্ম থেকে ছত্র, ছদ্ম শব্দের পাশাপাশি অবস্থিত দুই পৃথক ব্যঞ্জনধ্বনি হলো দ ও ম। পূর্ববর্তী দ ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ম ব্যঞ্জন পরিবর্তিত হয়ে একই রূপ লাভ করেছে দ ও ত। গল্প, গল্প থেকে গপ্প, এটা হচ্ছে সমীভবন। তাহলে এই চারটা জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, একটা অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসংগতি, সমীভবন। আর তেমন কিছু এখানে ইম্পর্টেন্ট কিছু নাই। আচ্ছা, এখানে কয়েকটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, কয়েকটা ওয়ান লাইনের, ওয়ান লাইনারগুলো দেখে নাও। সংস্কৃত ভাষায় মোট স্বরবর্ণ 13টি, 12 যোগরী 13। আলোচনায় স্বরধ্বনি ও স্বরবর্ণ দুটোকেই প্রাধান্য দেওয়া হলো। কোন কোন বৈকরণ 32টি ব্যঞ্জনধ্বনির কথা বলেছেন, সেক্ষেত্রে তারা স র কে ধ্বনির অন্তর্গত করেছেন। আলোচনী ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জন মূল দুটোকে প্রাধান্য দেওয়া হলো। ফুসফুস নির্গত শ্বাস বা স্বরতন্ত্রীকে বেশ জোরে আংশিক বাধাপ্রাপ্ত হয়ে একটি হ ধ্বনির সৃষ্টি হয়, তাই হ কে মহাপ্রাণতা বলে। সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাসিক্য প্রবাহী শ্বাসবায়ু, যা সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটা ফেমাস রাইটিং আছে, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। নাসিক্য প্রবাহী শ্বাসবায়ু, শ্বাসবায়ু নাসাপথ দিয়ে প্রবাহিত হয় বলে এদের নাসিক্য প্রবাহী ধ্বনি বলে। ধ্বনিমূল চিহ্নে ও সহধ্বনিকে এই থার্ড ব্যাগে চিহ্নে দেখানো হলো। সাধারণত যুগ্ম ব্যঞ্জন বলতে বোঝে একই বর্গের ব্যঞ্জনের মিলনকে, যেমন ক খ ইত্যাদি। অভিশ্রুত, অভিশ্রুতি, অভিলাষ, শ্রুতি, শ্রবণ, অভিশ্রুতি, শ্রবণ, অভিলাষ। অভিশ্রুতি নামটি সুনীতি বাবুর দেওয়া। গুণ বৃদ্ধি সম্প্রসারণের জন্য প্রত্যয় অধ্যায়টি দেখে নাও। তো এই ছিল ধ্বনিতত্ত্বের, ধ্বনিতত্ত্বের আজকে এইগুলো এইটুকু পড়লাম। ধ্বনিতত্ত্বের চ্যাপ্টারে আরও কিছু থাকবে, আজকে যেটা হলো এটা পার্ট ওয়ান। এরপরে আর আরও হয়তো দুটো করতে পারি, পার্ট টু পার্ট থ্রি আসবে। তো এই আজকে এই পর্যন্তই, কমেন্টে জানিও কারোর কোনো বক্তব্য থাকলে। ধন্যবাদ।